ओम नमः शिवाय स्टूडेंट्स, आशा करी तुम्हारा प्रत्येके सुस्थ आछो। आज हमरा बांगला लिटेर बाणी विनिमय कवितार एक्सरसाइजेर किछु प्रश्नेर काज करब। तुम्हरा अवश्य प्रश्न लिखे लिट खाताय उत्तर लिखबे, प्रश्न छाड़ा कोनो उत्तर लिखबे ना। देखो, एक नम्बर एकेर क, एकेर प्रश्नगुलो रयेछे एक कथाय उत्तर दाओ। कयेर प्रश्नटा देखो, मा ओ छेले कि होले कमा कि भावे कथार नाच होतो क्वेश्चन मार्क। उत्तर लिखबे मा आकाश होले कमा छेले चापार गाछ होतो दाड़ी। ताहले मायेर साथे छेलेर कथा ना बोलेई तादेर मध्ये अनेक कथार नाच होतो दाड़ी। प्यारा करे लेखो, अर्थात भाषा छाड़ाई अलक्षे अल क्षय जफला एकार तादेर मध्ये कथा होतो दाड़ी। परेर प्रश्न लेखो, एकेर ख कखन कुड़ी फुटिए दितो। उत्तर लिखबे प्रभाते गाछेर ओपरे पड़ा शिशির फोटाय कमा ছেলে রূপী চাপা গাছ টলমলিয়ে উঠত দাড়ি। চারদিক আলো ঝলমল করে উঠত কমা আর তখনই চাপা গাছ তার সব কুড়ি ফুটিয়ে দিত। পরের প্রশ্ন দেখো, গ রাজপুত্তর কি বলে যেত। উত্তর লিখবে রাজপুত্তর কোথায় রাজকন্যা আলেখলতা সাগর পাড়ের দৈত্যপুরে আছে সে কথা বলে যেত। একের ঘয়ের প্রশ্ন দেখো, মা নীলবরণী হলে ছেলে কি হতো কোশ্চেন মার্ক। উত্তর লিখবে মা নীলবরণী হলে ছেলে গাছ হয়ে সবুজ কাঁচা হতো। একের উমর প্রশ্ন, কে চিরকালের তারার মণিমালা হতো। উত্তর, আকাশরূপী মা চিরকালের তারার মণিমালা হতো। এবার দু নম্বরের হেডিং দেবে সংক্ষেপে উত্তর দাও। দুয়ের ক, বাণী বিনিময় বলতে কি বোঝানো হয়েছে। উত্তর, বাণী বিনিময় কথাটা সিঙ্গেল কোটে লিখবে, বলতে বোঝায় কথার আদান প্রদান। কথার আদান প্রদানটাও সিঙ্গেল কোটে রাখবে দাড়ি দেবে। তারপর লিখবে বাণী বিনিময় কবিতায় গাছ ও আকাশের সম্পর্কের সাথে মা আর ছেলের সম্পর্কের তুলনা করা হয়েছে। আকাশের রোদ, বৃষ্টি, বাতাস, ঝড়, শিশির সকল কিছুই গাছের জন্য প্রয়োজন দাড়ি। তাই আপাত দৃষ্টিতে তাদের মধ্যে কোনো কথার আদান প্রদান না হলেও সবার অলক্ষে তাদের কথা হয়েই থাকে দাড়ি। দুয়ের ক্ষয়ের প্রশ্ন, মা কিভাবে ডাকত, কিভাবে ছেলে সাড়া দিত।
उत्तर लिखबे बाणी बिनिमय कविताटी रवीन्द्रनाथ ठाकुरेर लेखा। এই কবিতায় কবি গাছ ও আকাশকে মা ও ছেলের সম্পর্কের সাথে তুলনা করেছেন। কথা না বলে আকাশরূপী মা সন্তানরূপী চাপা গাছের ডালে ডালে হাওয়া দিতেন। এই হাওয়া হাওয়াই হলো মায়ের ছেলেকে ডাকা। প্যারাগ্রাফ করে লেখো, ছেলেরূপী গাছ শিশিরে তার পাতাগুলিকে ধুয়ে ঝলমলিয়ে চকচক করে উঠত দাড়ি, তারপর ফুল ফুটিয়ে ছেলে মায়ের ডাকে সাড়া দিত দাড়ি। আজ এই পর্যন্ত রইল। তাহলে একের সবকটা প্রশ্ন আমরা লিখলাম, দুয়ের ক আর খ আমরা করলাম। নেক্সট ক্লাসে আমরা পরের অংশের কাজ করব। আশা করি বুঝতে পেরেছ। নমস্কার।